আসসালামু আলাইকুম এব্রুয়ান সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন সরষে ইলিশ রান্না করার সহজ সিম্পল রেসিপি শেয়ার করছি আশা করছি সকলের কাছেই ভালো লাগবে আর ইলিশ মাছটা এইভাবে রান্না করলে আমার কাছে ভাত পোলাও সাথে খুবই ভালো লাগে অবশ্যই একবার হলে ট্রাই করে বাসায় দেখতে পারেন এখন ইলিশের সিজন তাই যে কোনোভাবে রান্না করি না কেন খেতে কিন্তু অসাধারণ লাগে আর একটু ভিন্নভাবে রান্না করলে আরও বেশি স্বাদটা বেড়ে যায় প্রথমে এখানে আমি কিছু ইলিশ মাছের টুকরা নিয়েছি মাছগুলোকে প্রথমে আমি সামান্য হলুদ আর একটু লবণ দিয়ে হাত দিয়ে এভাবে মেখে নিচ্ছি এ তো ভালো করে মাছগুলো এভাবে ঘষে ঘষে মশলাটা মেখে নিচ্ছি এরপর আমি এখন রান্নাতে চলে যাচ্ছি এ তো প্যানে তেল দিয়ে দিলাম এখানে সরিষার তেলটা ইউজ করলে বেশি ভালো হয় এর সাথে কিছু কালো জিরা দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিব হাফ চামচ করে হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দুটি কাঁচা মরিচ আর দিয়ে দেবো সামান্য একটু পানি এখন এই সব কিছু একটু ভালো করে জাল করে নিচ্ছি এভাবে রান্না করলে এটার ঘ্রাণটা খুবই ভালো এবং খেতেও কিন্তু খুব ভালো লাগে এরপর মাছগুলো যে মে মশলা মেখে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি একটু ডিফারেন্সভাবে রান্না করলে কিন্তু খাবারের স্বাদ দ্বিগুণ হয়ে যায় তাই একটু অন্যভাবে রান্না করার চেষ্টা করেছি আশা করছি সকলের কাছে ভালো লাগবে এ তো মাছটা এই দিকে আমার জাল হতে থাক এরপর আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে দুটি কাঁচামরিচ ছোটো করে টুকরা করে নিয়েছি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি আর এখানে আমি সাদা সরিষা ও কালো সরিষা একসাথে মিক্স করে নিয়েছি তিন চামচের মতো নিয়ে নিলাম তার সাথে সামান্য লবণ দিয়ে একটু পানি দিয়ে ব্লেন্ড করে নেবো দুইটি সরষে একসাথে নেওয়ার চেষ্টা করবেন দেখা যায় অনেক সময় কালো সরিষাটা গ্যাসটিকে সমস্যা হয় অনেকের দুইটি দুই ধরনের সরষে একসাথে মিক্স করে নিলে হয়তো গ্যাসটিকে সমস্যাটা অত একটা বোঝা যায় না এ তো মাছগুলো প্রায় কিছুটা জাল হয়ে গেছে এখন এই সরিষা বাটাগুলো দিয়ে দিলাম এরপরে কিছুক্ষণ জাল হলে এর উপর দিয়ে আরও কিছু দিব এখানে আমি টক দই নিয়েছি দুই চামচের মতো টক দইটা দিয়ে দিচ্ছি আর সাথে সামান্য একটু চিনিও দিয়ে দিচ্ছি এ তো মাছগুলো উল্লট পালট করে দিয়ে দিচ্ছি একটু অন্যভাবে রান্নার চেষ্টা করেছি আশা করছি সকলের কাছেই ভালো লাগবে আর এই রান্নাটি যে কোনো মেহমান আসলে বা বাসাতেও খুব সহজে তৈরি করে নিতে পারবেন এবং পোলার সাথে কিন্তু খেতে এই ইলিশ মাছের রেসিপিটি খুবই ভালো লাগে এরপর উপর দিয়ে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এ তো কিছুক্ষণ জাল হয়ে গেলে এরপর নামিয়ে নিচ্ছি আশা করছি রেসিপি সকলের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই পেজ ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েন আর কেমন হয়েছে আমার রেসিপিটি লাইক কমেন্টস করে জানিয়ে দিবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ